দর্শক, এই মুহূর্তে আলু পেঁয়াজ ও ডিমের বাজার দর জানাতে ময়মনসিংহে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক এবং জয়পুরহাটে রয়েছেন হারুন রশিদ। শুরুতে ময়মনসিংহে সুলতান মাহমুদ কনিকের কাছ থেকে ঘুরে আসতে চাই। কনিক, ফারুক, বাস্তবতা হচ্ছে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে, আমি আজকে ময়মনসিংহের যে পাইকারি এবং খুচরা বাজার আছে সেখানের চিত্র যদি আপনাদেরকে বলি এবং জানাই, যে তাহলে এই সবকিছুরই দাম কিন্তু তারতম্য আছে। যে তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ সরকার নির্ধারণ করে দিয়েছে যে আলু বিক্রি হওয়ার কথা 35 থেকে 36 টাকা কেজি, সেটি কিন্তু 42 থেকে 45 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ডিম যেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে 48 টাকা হালি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 50, খুচরা পর্যায়ে কিন্তু 52-55, এবং পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু সেটি 15 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বেশি বিক্রি করা হচ্ছে। ক্রেতা বিক্রেতারা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন যে আসলে যোগান কম থাকা এবং আগে পণ্যটি ক্রয় করার ফলে যে দাম নির্ধারণ করা হচ্ছে সেটি তারা দিতে কিন্তু পারছেন না, ফলে এই দামই কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে। যদিও ক্রেতা সাধারণ যারা আছেন, বাজারে যারা আসছেন, তারা বলছেন যে আসলে সরকার একদিকে নির্ধারণ করে দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাজারে সেই দামে কেনা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যারা এই দাম নির্ধারণ করে এবং নিয়ন্ত্রণে কাজ করে তাদের ভূমিকা যদি জোরালো থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু অভিযান পরিচালনা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে অভিযান পরিচালনার মাধ্যমে কিন্তু সবকিছু সমাধান সম্ভব নয়। তারা বলছেন সিন্ডিকেট যারা আছেন এই দাম ঊর্ধ্বগতি করার জন্য কাজ করে, তাদেরকে আসলে লাগাম টেনে দেওয়া দরকার এবং তাদের নিয়ন্ত্রণ দরকার, তবেই একমাত্র সম্ভব বাজারের যে সরকার নির্ধারিত যে দাম তার যে সুফল মানুষ পাওয়ার কথা তা একমাত্র পাওয়া সম্ভব হবে। ফারুক, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি জয়পুরহাটে সহকর্মী হারুন রশিদের কাছে। হারুন, ফারুক, আমি যদি জয়পুরহাটের চিত্রটা বলি, সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছেন আলু পেঁয়াজ ও ডিমের দাম, কিন্তু জয়পুরহাটে সেটি কিন্তু ব্যতিক্রম। জয়পুরহাটে আজকে বাজারে আলু বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, এবং ভালো যেটি পেঁয়াজ আছে 80 টাকা পর্যন্ত, এবং ভারতীয় যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। আর ডিমের কথা বলি, সরকার নির্ধারিত করে দিয়েছেন 48 টাকা হালি, কিন্তু সেই ডিম বিক্রি হচ্ছে আজকে 45 টাকা। তো এখানে যারা খুচরা যারা ব্যবসায়ী আছে, আলু ব্যবসা যারা কাঁচামাল বিক্রি করছেন, তারা যেটা জানিয়েছেন যে তারা হিমাগার থেকে যে আলু সংগ্রহ করছেন সেখানে যায় কিন্তু তারা আলু বেশি দামে তাদেরকে ক্রয় করতে হচ্ছে। আর এই আলু ক্রয় করে নিয়ে বা পেঁয়াজ যারা ক্রয় করছেন তারা কিন্তু নিয়ে আসে কেজিতে তারা 4 থেকে 5 টাকা লাভে তারা কিন্তু বিক্রি করছে। কিন্তু এখানে যারা ভোক্তারা আছেন, ভোক্তারা কিন্তু এখানে সবসময় তাদের কিন্তু পকেটটা কাটা যাচ্ছে, তারা কিন্তু এই সুফলটা পাচ্ছেন না। সরকার যে দামটা বেঁধে দিয়েছে সেই বাধে কিন্তু তারা জিনিসপত্র ক্রয় করতে পারছেন না। তো এখানে যারা আছেন ভোক্তা, তারা যেটা জানিয়েছেন যে এই আলুর বাজার এবং যারা নিয়ে যাচ্ছেন সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করেন, তো তাদের লাগাম যদি সরকার না টেনে ধরেন তারা কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গতকালকেও কিন্তু কয়েকটি হিমাগারে ভোক্তা অধিকার সংরক্ষণ তারা কিন্তু অভিযান চালিয়েছে, তিনটি প্রতিষ্ঠানকে 5,000 টাকা করে 15,000 টাকা জরিমানাও করেছেন। তো এই জরিমানার কারণে যে খুচরা যা ব্যবসায়ী আছেন তাদেরকে সাধারণ করা হয়েছে। তারা যেটা বলছেন, আমরা যে বাজার যে আমরা বেশি দামে কিনছি, বেশি দামে বিক্রি, এই অবস্থায় অভিযান চালালে আমরা আগামীকাল থেকে এই যে আলু এবং পেঁয়াজ এই যে বাজার নিয়ন্ত্রণ যে কাজ করছে এটিকে বন্ধ করে দিতে হবে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু জয়পুরহাটে এখন উদ্বেগ অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে এই সরকারের বেঁধে দেওয়া দামের কারণে। তো ফারুক, এই ছিল জয়পুরহাটের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ এবং জয়পুরহাট থেকে ডিম আলু পেঁয়াজের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী।